তোমাদের আমরা কি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে তোমাদের 15,000 প্লাস ভ্যাকেন্সি একদম 100% গ্যারেন্টি দিয়েছিলাম যে বের হবেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকেন্সি, দেয়ার আর অ্যাপ্রক্স 20,000 ভ্যাকেন্সিস। তোমরা দেখতে পাচ্ছ 20,000 চাকরি কিন্তু দিতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এখন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশন। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে 17 তারিখ, ঠিক আছে। নোটিশটি কি? নোটিশ অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। তো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, ঠিক আছে, নরেন্দ্র মোদী স্যারের। তো জন্মদিনের দিন কিন্তু বেকারদের চাকরির একটা, বুঝতেই পারছো, বড় একটা বিগ আপডেট দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো খুবই খুশির খবর, ঠিক আছে। তো আশা করা যায় কেন্দ্র সরকার যেরকম ঘোষণা করেছে 2024 সালের মধ্যে প্রায় কিন্তু 10 লক্ষ চাকরির কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া করাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে এখন সেটা কিন্তু সত্যকারেই কিন্তু প্রমাণিত হবে। তোমাদের কিন্তু আবেদন শুরু হবে 17/9/2022 থেকে, আবেদন চলবে 8/10/2022 পর্যন্ত। 8/10/2022 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ টায়ার ওয়ানের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন December 2022। টায়ার টু এর কিন্তু এখনও কিন্তু টেন্টেটিভ কোনো রকম ডেট দেওয়া নেই, বুঝতে পারছো তোমরা এখান থেকে, যে তোমাদের কিন্তু December 2022। তোমাদের আমরা বলেছিলাম যে 15,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে, অনেকে সেখানে বলেছিল 8,000 প্লাস, আপনি কিছু জানেন না। তো এইটুকু বলবো যে বেশি কথা আমি বলি না, যেটুকু বলি তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, তোমাদের আমি কোনোদিন ঠকাবো না, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমকার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এখানে, বেতনগুলো দেওয়া রয়েছে 47,700 থেকে 151,100 টাকা, ঠিক আছে, 44,900 টাকা থেকে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু 11 নম্বর, ঠিক আছে, 11 নম্বরটা কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টের রয়েছে, CBIC, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল এক্সাইজ, এই দেখো ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর যে পদগুলো রয়েছে সম্পূর্ণগুলো এখানে কিন্তু রয়েছে। ইডি ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইনফোর্সমেন্ট অফিসার, ঠিক আছে, এটা ইডি গ্রুপ বি। 30 বছর পর্যন্ত তোমার যদি বয়স 18 থেকে 30 হয়, ঠিক আছে, 18 থেকে 30 বছর বয়স হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে, পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণগুলো লেভেল অনুযায়ী দেওয়া রয়েছে, লেভেল 5, লেভেল 6, ঠিক আছে, বিভিন্ন পদে বিভিন্ন রকম বেতন, তোমাদের বেতন যে সংখ্যা সেটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু যে পোস্ট অফিসের কিছু ভ্যাকেন্সি সেগুলো কিন্তু এখানে কিন্তু যে অ্যাটাচমেন্ট করে দিয়েছে কেন্দ্র সরকার। তোমাদের আমরা বলেছিলাম যে পোস্ট অফিসের কিছু ভ্যাকেন্সি এখানে ঢুকবে, তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। 29 নম্বর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। দেখতে পাচ্ছ এখানে পোস্ট অফিসের ভ্যাকেন্সিটা কিন্তু এখানে ঢুকে গিয়েছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের অফিসার পদেও কিন্তু রয়েছে, গ্রুপ সি পদ, ঠিক আছে। এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস, তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা বলে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি 20,000 ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিসে হবে, আমাদের রাজ্যের 30টা জেলা থেকে আবেদন করতে পারবে। তো পরবর্তীতে জারি করে দেবে কোনটাতে কতটা শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের বয়সের যে এজ লিমিট সেটা দেওয়া রয়েছে, তোমার যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে তোমাদের যেগুলো দেখালাম সেগুলো তোমরা আবেদন করতে পারবে। পোস্ট অফিসের ভ্যাকেন্সিটাতে তোমাদের বয়স কত রয়েছে সেটা ফার্স্টে দেখিয়ে দিই। পোস্ট অফিসের তাতে কিন্তু তোমাদের 18 থেকে 27 বছর রয়েছে, ঠিক আছে, 18 থেকে 27 বছর। তো কোনটা পদে আবেদন করবে তোমরা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। SC ST প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, OBCরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু এখানে ফ্ল্যাট পেয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে আমরা স্পেশালি একটা ভিডিও করেছি অলরেডি, তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারো। কিছুদিন আগে ভিডিও করেছিলাম, 15,000 প্লাস তোমাদের বলেছিলাম ভ্যাকেন্সি বেরোবে। তো এখানে তোমাদের বলাই রয়েছে যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম তোমাদের কিন্তু এখানে কিন্তু যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা রয়েছে, ঠিক আছে। অল আদার পোস্ট মানে তোমাদের সমস্ত পোস্টগুলোর জন্য যদি কেউ যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে তাহলে সে কিন্তু নির্দ্বিধায় আবেদন করতে পারবে। কম্পিউটার সার্টিফিকেট লাগে না, তবে এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে। 100 টাকা লাগবে অ্যাপ্লিকেশন চার্জ UR OBC প্রার্থীদের জন্য, মহিলা SC ST প্রার্থীদের জন্য কিন্তু কোনো রকম চার্জ কিন্তু তোমাদের এখানে লাগবে না, ঠিক আছে। তো যারা ফর্ম ফিল আপটি করবে অবশ্যই ভালোভাবে করবে। এখানে তোমরা পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দিতে পারবে, কোনো ব্যাপার নেই, মানে ওয়েস্ট বেঙ্গলি পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের রয়েছে। তোমাদের একবার দেখিয়ে দিই, গ্যাংটক, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতেও কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। পরীক্ষা হিন্দি এবং ইংলিশ ভাষায় এই পরীক্ষাটি হয়ে থাকে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে Tier 1, Tier 2, ঠিক আছে, মানে CBT টেস্ট কিন্তু হয়ে থাকে। এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে, এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে টায়ার ওয়ানের, নিচে আসলে টায়ার টু এর কিন্তু দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলসগুলো। এগুলো অলরেডি আমরা কিন্তু একবার বলে দিয়েছি তোমাদের, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। একটা বিগ অ্যানাউন্সমেন্ট করলো
কেন্দ্র সরকারের তরফ থেকে, মানে সিজিএল প্রত্যেক বছর বের করছে, তো খুবই ভালো একটা উদ্যোগ। ঠিক আছে, যারা চাকরি পাবে সবসময় বড় চাকরির দিকে একটা যদি তুমি টার্গেট রাখো, সেক্ষেত্রে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এগুলোতে কিন্তু তোমরা ইজিলি পাস তোমরা কিন্তু করতে পারবে। আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।